আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ। সৌজন্যে মাহবুব এন্ড কো অ্যাকাউন্টেন্টস। চেয়ারটা নিয়ে ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড পার্ট অফ আওয়ার প্রোগ্রাম। আমরা প্রথম সেগমেন্টে জাস্ট ব্রিফ কিছু বলতেছিলাম কীভাবে সেলফ এমপ্লয়েডের রেজিস্টার হওয়া উচিত, ইভেন আপনার কখন রেজিস্টার হওয়া উচিত আপনি যদি মিনি ক্যাব ড্রাইভিং শুরু করেন। আমাদের একটা কোশ্চেন কোশ্চেনটা আমাদের করা হয় নাই, সেটা আমরা স্ট্রেটে কোশ্চেনে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কোশ্চেনটা আসছে নেসার আহমেদ সাহেবের কাছ থেকে। নেসার আহমেদ সাহেব, আপনি যদি কোশ্চেনটা করতে পারেন প্লিজ। থ্যাংক ইউ। আমি রিসেন্টলি সেলফ এমপ্লয়মেন্ট হইছি এবং ট্যাক্স ক্রেডিটও ইনফরমেশন করছি। আমি কি আলাদা করি ট্যাক্স অফিসে রেজিস্ট্রেশন হইতো কি না হইতাম কি না? থ্যাংক ইউ নেসা সাহেব আপনি কোশ্চেনের লাগে। আসলে কোশ্চেনটা আনসার আমি রাশেদে দিতে কইতেছি আপনারে, এবং আসলে রাশেদ বুদ্ধ রাইট পার্সন এই কোশ্চেনটা আনসার দেওয়ার লাগে। রাশেদ উনি ট্যাক্স ক্রেডিট অফিসে ইনফর্ম করছে কারণ উনি সেলফ এমপ্লয় হয়েছে। আপনি কি ইনফর্ম করছেন যখন আওয়ার টাওয়ার জিগাইছিল নিয়ে আপনারে, বা মিনি ক্যাবিং করেন কবে থেকে শুরু করছেন এগুলা জিগাইছিল নিয়ে আপনারে, আপনার মনে আছে নাকি কি আপনার জিগাইছিল মিনি ক্যাব অফ ইয়ে যখন ওয়ার্ক ট্যাক্স ক্রেডিটে জানাইছিলেন কি জিগাইছিল আপনি? জি আপনি আবার কোন দিকে আপনি প্রশ্ন টেলিফোনে জিজ্ঞাসি আমি ইনফর্ম করছি কি জিজ্ঞাসিল তারা? তারা জিজ্ঞাসা করছে আমি কয় ঘন্টা মানে ওয়ার্ক করি। জি আমি কইছি আমি 25 আওয়ার্স উইকলি করি। ওকে 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 বুঝি। ওকে ঠিক আছে, কোশ্চেনটা আমি রাশেদ দিতেছি। রাশেদ একটু আনসার করবেন প্লিজ কোশ্চেনটা। থ্যাংক ইউ মা ভাই, থ্যাংক ইউ নেসার ভাই। আসলে আপনি ট্যাক্স ক্রেডিট জানাইছেন, ট্যাক্স ক্রেডিট বা এটার মানে ও না যে আপনি রেজিস্টার্ড হয়ে গেছেন, আপনারা আবার জানানি লাগবো ট্যাক্স অফিসে। কারণ ট্যাক্স অফিসে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ট্যাক্স ক্রেডিট হইলো ওয়ান অফ দ্যাম। সো একটা ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টের অনেক সময় ইনফরমেশন পাস নাও করতে পারে, আর এই ব্যাপারে তো অবশ্যই করতো না। সো ক্ষেত্রে আপনার অবশ্যই তারা আবার ফোন করা লাগবো। আবার আমি যেটা আগে যেটা হয়েছি বাইরে যে আসলে ফোনে বা অনলাইনে বা যেটা আপনি করতে পারেন, যেটা আপনার কাছে সবচেয়ে সুবিধা মনে হয় আপনি মানে আবার রেজিস্টার্ড হওয়া লাগবে তাদের। ওকে বুঝছেননি আপনি। রাইট, একটা জিনিস তারা সবসময় জিগায় সেটা হইতেছে আপনি ট্যাক্স অ্যাফেন্স নাম্বার পাইছেন কিনা। সেলফ এমপ্লয়েড হওয়ার লগে লগে একটা ট্যাক্স অ্যাফেন্স নাম্বার আয় ট্যাক্স অফিস থেকে, এটা তারা কিন্তু জিগাইতে পারে পিসিও ইয়ার কী বলে আপনি ট্যাক্স ক্রেডিট অফিস। আপনি রেজিস্টার হওয়ার পরে যে রেফারেন্স নাম্বারটা পাইবেন ওইটা হচ্ছে ট্যাক্স অ্যাফেন্স নাম্বার, ওইটা কিন্তু লগে লগে তাগরে জানানো উচিত। ওকে ঠিক আছে, আমরা আরেকটা কোশ্চেনে যাই তাহলে। কোশ্চেনটা আসছে আলম সাহেবের কাছ থেকে। আলম সাহেব আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে আমার একটাই গাড়ি জি মিনি ক্যাব এবং প্রাইভেট ইউজ হয়, আমি কিভাবে প্রাইভেট ইউজ এর হিসাব রাখবো? থ্যাংক ইউ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা এটা আমাদের এটার জন্য আমাদের অনেক অনেক কিছু ক্যালকুলেশন করতে হয় আসলে, এবং আমরা যখন আমাদের কাছে ক্লায়েন্টরা আসে তাদেরকে এক্সপ্লেন করতে হয় হচ্ছে কি আপনি গাড়িটা আপনার যে মুন্না বলতেছিল যে গাড়িটা আপনি বিজনেসের জন্য ইউজ করবেন এবং পার্সোনাল ইউজ করবেন, আপনি মনে করেন শপিংয়ে যাবেন, আপনি বাচ্চাদের স্কুলে ড্রপ দিবেন, ফ্যামিলি অন্য কারোর বাসায় বেড়াতে যাবেন, আপনি অনেক সময় এই 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 এটা আপনার গাড়িটা ইউজ করতে হচ্ছে পার্সোনাল ইউজের জন্য, তাই না? কিন্তু এই যে পার্সোনাল ইউজটা করতেছেন এটা কিন্তু বিজনেসের
জন্য অ্যালাউড না বিজনেসে অ্যাকাউন্টেন্সিতে বলা হচ্ছে যে আপনি বিজনেসের জন্য যে এক্সপেন্সটা হবে সেই এক্সপেন্সটাই আপনার অ্যালাউয়েবল এক্সপেন্স তাহলে আপনি পার্সোনাল যে ইউজ করলেন সেটা কীভাবে ই করবেন সেটা সেটা এক্সপ্লেন করার জন্য আমি অনেক সময় ই আঁকি আর কি আমি এখানে ই যাচ্ছি সারফেসে যাচ্ছি আমি স্ক্রিনে যাচ্ছি আপনাকে একটা জিনিস আঁকতেছি আপনাদের জন্য সেটা হচ্ছে আমার আঁকা বাঁকা হাতে হাতে এটাই আমি আঁকতে পারবো হচ্ছে ভালো আঁকতে পারবো না যেটাই হোক আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে একটা মনে করেন ক্যাব এটা আপনার এই এই গাড়িটাই আপনি ইউজ করেন মনে করেন আপনার বিজনেসের জন্য আসলে আইডিয়ালি কি হইতো সবচেয়ে ভালো হইতো যদি আপনার গাড়িতে দুইটা ট্যাঙ্ক থাকতো তাই না দুইটা ট্যাঙ্ক থাকতো এবং দুইটা ট্যাঙ্কই আপনি ভরতেন মনে করেন যে এক ট্যাঙ্কে ভরলেন 25 পাউন্ড আরেক ট্যাঙ্কে ধরলেন 20 পাউন্ডের পেট্রোল এবং যখন আপনি মনে করেন যে আপনি পার্সোনাল কাজে বেরোবেন তখন আপনি ওই সুইচ করে ওই পার্সোনাল ট্যাঙ্ক থেকে পেট্রোল ইউজ করবেন আর যখন বিজনেসের কাজে বেরোবেন তখন বিজনেস থেকে সুইচ করবে কিন্তু রিয়েল লাইফে তো তা সম্ভব না তাহলে কিভাবে কি করব আমরা তাহলে এইটা আমাদের এই পার্সোনাল ইউজগুলো তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই একই ট্যাঙ্কের পেট্রোল দিয়ে আমাদের হিসাব করতে হবে সব কিছু এইটা আমার পার্সোনাল ইউজটা আমরা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে কি পরিমাণ হইতে পারে এটা অনেক সময় নির্ভর করবে আপনি কত ঘন্টা আপনার মিনি কেবিং করেন এটার উপর নির্ভর করবে কত মাইলেজ আপনি ড্রাইভ করতেছেন কী ধরনের গাড়ি চালাচ্ছেন ফুল কনজাম্পশনগুলো চিন্তা করতে হবে এবং মনে করেন আপনার মাত্র আপনি 8 ঘন্টা কোনো পার্ট টাইম আপনি মিনি কেবিং করেন 8 ঘন্টা কাজ করেন বা আপনি এমপ্লয়মেন্ট আছে এখন আপনি 8 ঘন্টা যদি আপনি সপ্তাহে মিনি কেবিং করেন তাহলে আপনার মাইলেজ মনে করেন হয়ে গেল 50 মাইল মনে করেন 100 মাইলই ধরলাম 100 মাইল আর আপনি পার্সোনাল ইউজ তখন মনে করেন 100 মাইল হলো তাহলে আপনি পার্সোনাল ইউজ কিন্তু 50-50 হয়ে যাচ্ছে পার্সোনাল এবং বিজনেস কিন্তু আরেকজন মিনি ক্যাব ড্রাইভার সে মনে করেন ফুল টাইম কাজ করে সে 40 ঘন্টা কাজ করে সে 40 ঘন্টা কাজ করার পরে সে সপ্তাহে 1000 মাইল ড্রাইভ করে কিন্তু তার পার্সোনাল ইউজ হচ্ছে মাত্র 100 মাইল তাহলে তার কত পার্সেন্ট ইউজ হচ্ছে রাফলি 10% মতো ইউজ হচ্ছে সে বিজনেসের জন্য পার্সোনাল ইউজ করতেছে সুতরাং এই যে পার্সোনালের জন্য ইউজ হচ্ছে সেটা কিন্তু বিজনেসে এক্সপেন্স না এবং সেটা অ্যালাউয়েবল না এই কারণে আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে এবং এটা আপনার যদি কোনো সময় আপনার যে অ্যাকাউন্ট্যান্ট যদি আপনার হিসাব করে দেয় যে আমার আপনার অ্যালাউয়েবল এক্সপেন্সগুলো আপনি একটু চেক করে নেবেন যে অ্যালাউয়েবল এক্সপেন্সগুলো যে ক্যালকুলেশন করছে সেখানে আপনার সেই অ্যাকাউন্ট্যান্ট আপনার পার্সোনাল ইউসেজটা বাদ দিছে কিনা এটা খেয়াল রাখবেন এটা আপনাকে ওকে বলবেন যে আমার পার্সোনাল ইউসেজটা আইডেন্টিফাই করে দেওয়ার জন্য কারণ এটা ট্যাক্স অফিসেও কিন্তু যখন ইনভেস্টিগেশন আসবে ইনকোয়ারি আসবে তখন কিন্তু তারা জিজ্ঞেস করতে পারে তুমি যে ইন্স্যুরেন্স তুমি 1200 পাউন্ড পে করছো এই 1200 পাউন্ডই তুমি ক্লেম করলা কেন তুমি তো এখান থেকে 10% বাদ যাবে বা 20% বাদ যাবে তো বাদ দাও নাই কেন সঙ্গে আপনার ক্যালকুলেশনটা ইনকারেক্ট হইতে পারে ইনকারেক্ট হলে আপনাকে পিনালাইজ করতে পারে আপনার রং ইনফরমেশন দেওয়ার জন্য সুতরাং এটা একটু এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কারণ আপনারা এখন যদি মনে করেন যে না আপনার বাসায় দুইটা গাড়ি আছে একটা আপনি বলেন যে আমি পার্সোনাল ইউজ করি এক্সক্লুসিভলি ফর পার্সোনাল এক্সক্লুসিভলি ফর বিজনেস তাহলে আমার কোনো প্রবলেম নেই আমার ক্যালকুলেশনের প্রবলেম নেই আপনি ওই বিজনেসের জন্য যে খরচ করবেন সম্পূর্ণই আমি অ্যালাউ করতে পারবো আমরা যখন ক্যালকুলেশন করবো সুতরাং ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট যে আপনার পার্সোনাল ইউজটা সেপারেট করা আর আশা করি আমি একটু ব্যাপক আনসার দিয়ে দিছি এবং ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি আপনার এবং এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আলম সাহেব ইটস এ নাইস কোশ্চেন তারপরে আমরা পরেরটা চলে যাচ্ছি পরের কোশ্চেনটা কোশ্চেনটা হচ্ছে মিস্টার সাইদুর রহমান সাহেবের কাছে কোশ্চেনটা আসছে সাইদুর রহমান সাহেব একটু কোশ্চেনটা করবেন প্লিজ ধন্যবাদ মাহবুব ভাই আমার কোশ্চেনটা হচ্ছে আমি মিনি কেবিং করি তো আমি কি হলিডে সিক পেমেন্ট পাবো মজার কোশ্চেন কারণ কোশ্চেনটা যুক্তি আছে যে আমরা যখন এমপ্লয়ি হিসেবে কাজ করি
গামনার কাছে হলিডে পেমেন্ট পাবো, একটা কোম্পানি পলিসি অনুসারে পাইতে পারি বা স্ট্যাটুটারি রাইট অনুসারে পাইতে পারি, একটা হলিডে পেমেন্ট পাবো আমরা হলিডে গেলে। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, ডাক্তারের কাছে গেলে একটা সার্টিফিকেট দিবে, মেডিকেল সার্টিফিকেট, সেটার উপর বেস করে আমরা সিক পে পাইতে পারি। যদি আপনার সন্তান হয়, আপনি এজ এ ম্যান আপনি প্যারেন্ট পেমেন্ট পাইতে পারেন, যদি স্ট্যাটুটারি পেমেন্ট এটা। কিন্তু আপনি যখন সেলফ এমপ্লয়েড, আপনার কোনো বস নাই, তো আপনাকে কে হলিডে দিব? হলিডে তো আপনার, হলিডে আপনার। এবং এই যে আপনার যে সিক সিক যদি হয়ে যান, সেটার কি হবে, এটা কিন্তু আমি আনসারটা দেওয়ার জন্য আমি আসলে মুন্নাকে বলবো এই আনসারটা দেওয়ার জন্য। মুন্না, তুমি একটু কন্টিনিউ করো, আমি অলরেডি হলিডে ব্যাপারটা বলে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ঠিকই বলেছেন যে আসলে যারা সেলফ এমপ্লয়েড এমপ্লয়ি না, তারা আসলে হলিডে কোনো কিছু পাচ্ছেন না গভর্নমেন্ট থেকে। বাট হলিডে নিজে হলিডে নিজে করবেন, সেলফ এমপ্লয়েড তাদের স্ট্যাটুটরি কোনো এখানে রাইট থাকছে না। বাট সিক অ্যান্ড ম্যাটারনিটি পেমেন্টের কথা যদি বলি, তো স্ট্যাটুটরি যেটা, সেটা অবশ্যই সিক বা ম্যাটারনিটি কোনোটাই পাচ্ছেন না। বাট সেক্ষেত্রে আপনার ইনক্যাপাসিটি বেনিফিট এবং এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ক্লেম করতে পারবেন। আর ম্যাটারনিটির কোশ্চেনে থাকছে যে স্ট্যাটুটরি ম্যাটারনিটি অবশ্যই পাচ্ছেন না, আগে যেটা বললাম, কিন্তু ম্যাটারনিটি অ্যালাউন্সটা তারা ক্লেম করতে পারবেন। ওকে, সো এটা আসলে পাবেন, কিন্তু সেটা গভর্নমেন্টের কাছ থেকে পাবেন। হলিডে ডেফিনেটলি পাচ্ছেন না, সিক হলে পাচ্ছেন ইনক্যাপাসিটি বেনিফিট আর এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, এটা গভর্নমেন্ট আপনাকে পে করবে আর কি। সেই পর্যন্ত আশা করি যাতে অসুস্থ না হন আর কি, এই ব্যাপারটা অনেকেরই অজানা থেকে যায় আর কি। ঠিক আছে, এটা এটা কিন্তু ভালো কোশ্চেন, আমি কিন্তু অনেকবার ফেস করছি। এবং অনেকে বলে যে আমি তো হলিডে চার সপ্তাহ ছিলাম, এটা কি করব, আমার এটা কি, এটা পেমেন্ট কি আমাকে দিবে, কে দিবে আমাকে? এটা ফানি কোশ্চেন, কিন্তু ফেস করতে হয়েছে। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনটা আসছে মিস্টার নেজাব জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জানতে চাচ্ছিলাম যে মিনি ক্যাপিং এ যে আওয়ারটা কিভাবে কাউন্ট করতে হবে, একটু ডিটেইলস যদি বলেন আর কি। খুবই থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য, এটা কিন্তু খুবই কঠিন একটা কোশ্চেন বলবো। এমপ্লয়মেন্টের জন্য খুব সহজ আনসার ছিল, আপনার আওয়ার আপনার গামনা ফিক্স করে দিবে। আপনি যদি গামনায় বলে যে আপনি 20 ঘন্টা কাজ করবেন, জোর করে 25 ঘন্টা কাজ করতে হবেন না। আর যদি 15 ঘন্টা কাজ করেন, তো 15 ঘন্টা বেতনই পাবেন। সুতরাং এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার গামনার উপর, আপনার এমপ্লয়ের উপর নির্ভর করবে সেটা আপনি। কিন্তু যখন আপনি সেলফ এমপ্লয়েড হয়ে গেলেন, তখন কিন্তু খুব কঠিন। আপনি সেলফ এমপ্লয়েড, আপনি আসলে আওয়ারটা কখন শুরু হলো, কখন শেষ হবে আপনার, এবং স্পেশালি আপনার মিনি ক্যাব, আপনার তো মিনি ক্যাব, সকালবেলা ঘুম বাসা থেকে বেরোলেন, ক্যাবটা নিয়ে অফিসে সামনে গিয়ে পার্ক করলেন, ওখানে বসে থাকলেন 1 ঘন্টা, কোনো কাস্টমার নাই, তারপর একটা কল আসলো, আপনি আবার 1 ঘন্টা ড্রাইভ করলেন, ড্রাইভ করে আবার 1 ঘন্টা ড্রাইভ করে আবার ফেরত আসলেন, আবার আপনার ইয়েতে বেসে ফেরত আসলেন। কিন্তু আসলে আপনার ওয়ার্কিং আওয়ার কোনটা, আসলে এটা খুবই কঠিন আনসার। এই কারণে বলবো যে ট্যাক্স অফিস থেকে এভাবে কোনো কিছু আপনাদেরকে আইডেন্টিফাই করে দেয় নাই এবং এটা ডিফাইন করে নাই আসলে ওয়ার্কিং আওয়ার্সটা কী। তবে তাদের কিছুটা ই আছে, যেটা আমি আমার এখন ইয়েতে যাচ্ছি, আমার ওয়েব পেজে যাচ্ছি আমি আপনাদের, আপনারা এখানে দেখতে পারবেন একটা জিনিস, সেটা হচ্ছে এখানে আমি এটা কিন্তু HM রেভিনিউ কাস্টমসের স্ক্রিনে কিন্তু আপনাদেরকে শো করতেছি আর কি। আশা করি আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে। ব্যাপারটা হচ্ছে পার্টিকুলার্স অ্যাসপেক্ট ওয়ার্ক অ্যান্ড আওয়ার্স সেলফ এমপ্লয়েড কাস্টমার্স, এগুলো আপনার এখানে কিন্তু একটু ডিফাইন করছে যে এখানে আপনি এই এই আপনার নিজেরও এটা একটা একটা ব্যাপক জিনিস দেখতে পারবেন। এখানে শুধু একটা জিনিসই আমি যেটা আমি হাইলাইট করতে পারতেছি, যেটা ট্যাক্সি রিলেটেড বলছে, সেটা হচ্ছে আপনার আপনার তো যে ওয়ার্কিং যে আওয়ারের জন্য আপনি পেইড হবেন,
সেই আওয়ারটাই ওয়ার্কিং আওয়ার বলে। কিন্তু এখানে একটা জিনিস বলছে যে ক্লিনিং, আপনার যদি ট্যাক্সি ড্রাইভার যে ট্যাক্সিটা চালাবেন সেটা যদি ক্লিন করার জন্য আপনি যে সময়টা নষ্ট হবে সেটা কিন্তু ওয়ার্কিং আওয়ার। এটা কিন্তু একমাত্র জিনিস যেটা উল্লেখ করছে আর কি, যে ক্লিনিং এ ভেহিকল ইউজড অ্যাজ পার্ট অফ দ্য বিজনেস, ফর এক্সাম্পল ট্যাক্সি, যে ওই আওয়ারটা আপনি এলা হবে। তারপর আরেকটা জিনিস আমি বলতে পারি যে বুক কিপিং, আপনার নিজের যে রেকর্ড রাখতে হবে তাই না, যে আপনার দিনের শেষে হিসাব করলেন হাফ অ্যান আওয়ার স্পেন্ড করলেন যে কোথায় থেকে কোথায় গেলেন, কত ঘন্টা কাজ করলেন, এই যে আওয়ারটা এটা কিন্তু আপনার আসলে ওরা বলতেছে আপনার ওয়ার্কিং আওয়ার পরে। কিন্তু আমার আমাদের যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার, যে আপনার ড্রাইভ করতেছেন সেটা কখন। এখন ট্যাক্স অফিসে কিন্তু এটা কনসার্ন না আপনার কত ঘন্টা কাজ করলেন, ট্যাক্স অফিসে কনসার্ন হচ্ছে আপনার কত ইনকাম করলেন, কারণ তা তো আপনার ট্যাক্স ইন্টারেস্টেড তাই না। আপনার কত ইনকাম করবেন তারপরে সেটা উপর ট্যাক্স পে করবেন, আপনি কত ঘন্টা কাজ করলেন এটা কিন্তু ট্যাক্সের ব্যাপার না। কিন্তু কনসার্ন হচ্ছে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট ডিপার্টমেন্ট, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটে একটা আওয়ার ফিক্সড করে দেওয়া হয়ে গেছে যে এই আওয়ারের নিচে কাজ করলে ওয়ার্কিং ট্যাক্স পাবে, এই আওয়ার উপরে গেলে ট্যাক্স নিচে হলে পাবে না, উপরে গেলে পাবে। এই এই ব্যাপারটা কনসার্নটা আসতেছে শুধু ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটের বেলাতেই, বুঝতে পারছেন। সুতরাং আমরা এতটুকুই বলতে পারি যে ওয়ান এটাই বলতে পারি যে আমরা এটা করব যে পেইড পেইড আওয়ারের উপর বেস করে ওয়ার্কিং আওয়ারটা তার সিলেক্ট করবে আপনার ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট ডিপার্টমেন্ট। ওকে, আমরা আশা করি আমি মোটামুটি একটা ভালো আনসার দিতে পারছি লিঙ্ক দেখানোর মাধ্যমে। আরেকটা ওয়েবসাইটে যাইতে পারেন, সেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট কাউন্টস এজ ওয়ার্ক ফর ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট। এই আপনি HMRC এই ওয়েব পেজটা দেখলেও আপনার অনেক ইনফরমেশন পাবেন, এখানে ব্যাপকভাবে লেখা আছে কত ঘন্টা কাজ করতে হবেন। আমি জাস্ট ব্রেকে যাওয়ার আগে আমি আরেকটা কোশ্চেন আমরা ব্রেকে যাওয়ার আগে আমি একটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে আজাদ সাহেবের কাছে কোশ্চেনটা আসছে। আজাদ সাহেব, ওয়ালাইকুম সালাম। যারা মিনি ক্যাপিং করে জি, তারা পে স্লিপ কিভাবে পাবে? ওকে, কোশ্চেন তেমন সময় করছেন, কোশ্চেনটা আনসারটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড আনসার, কিন্তু আমার মনে হয় একটু মিস্ট্রি থাকা উচিত। ব্রেকের পরে কোশ্চেনটা আনসার দেই, কি বলেন? আর আপনারা যারা বাসায় বসে বা যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের একটা ব্রেক দরকার, আপনার কেটেলটা অন করেন। আমরা এই মুহূর্তে একটা চা ব্রেক, টি ব্রেক নেই, কেমন? ওকে, বিরতির পর দেখা হচ্ছে তাহলে। আপনারা দেখছেন অ্যাকাউন্টেন্সি উইথ মাহবুব মোর্শেদ, সৌজন্যে মাহবুব এন্ড কো অ্যাকাউন্টেন্টস।